হাওড়া ব্রিজ একদম পরিপূর্ণ দুর্ঘের পরিণত করেছে, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে সমস্ত ফোর্স এবং যুদ্ধের প্রস্তুতি চলছে, সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি হাওড়া ব্রিজে। এখন এই মুহূর্তের চিত্র, নবান্ন অভিযানকে ঘিরে হাওড়া ব্রিজ চলছে একদম যুদ্ধের পরিস্থিতি, আপনাদেরকে দেখবো। প্রচুর মানুষ যারা ট্রেন ধরার জন্য এপার ওপার করছে, দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, হ্যাঁ দাঁড়িয়ে আছেন পুলিশের আধিকারিকরা, তারা ব্যস্ত সম্পূর্ণ নবান্ন অভিযানকে রুখতে, ছাত্রদের নবান্ন অভিযানকে রুখতে। আমি দেখাবো আপনাদের সম্পূর্ণ ব্রিজটা কীভাবে দেখি দুর্ঘে পরিণত করেছে, দেখাচ্ছি। প্রচুর মানুষ যাচ্ছে, প্রচুর মানুষ যারা আসতে পাচ্ছেন না, হেঁটে 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 যাচ্ছে, মানুষের ক্ষোভ দুঃখ সব রয়েছে। হ্যাঁ দেখুন, মানুষ কাতারে কাতারে মানুষ যাচ্ছে, মানুষের ক্ষোভ ফেটে পড়েছে, ক্ষোভে দুর্ঘ যুদ্ধের পরিস্থিতি। এই মুহূর্তে হাওড়া ব্রিজ পরিপূর্ণ সুরক্ষার মধ্যে রয়েছে, তো পুরো কংক্রিটের বাধা, একটা গাড়ি মানে একটা মানুষ পেরোতে পারবে না, এরকম পরিস্থিতি হয়ে আছে। দু সাইড দিয়ে হাজার হাজার মানুষ যারা ট্রেন ধরার জন্য যাচ্ছে দাঁড়িয়ে আছে। নবান্ন অভিযানকে ঘিরে ছাত্রদের আর্জি করার ঘটনায় নবান্ন ঘিরে যে প্রস্তুতি পুলিশ নিয়েছে আজকে, একদম যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি। এই মুহূর্তে আপনাদের দেখাবো শুনশান হাওড়া ব্রিজ, যেখানে একটা লোক পর্যন্ত, একটা মানুষ, একটা পিঁপড়ে পর্যন্ত বলতে পারবে না, এরকম দুর্ঘ পরিণত করেছে। আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে কীভাবে এরা কীভাবে প্রস্তুতি নিয়েছে পুলিশ। দেখুন হাজারে হাজারে মানুষ যাচ্ছে, হাজারে হাজারে মানুষ যারা যাচ্ছে কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে কলকাতা। এই মুহূর্তে পুরো ব্রিজের পরিস্থিতি দেখুন, যেখানে অন্য দিনে সাধারণ মানুষের ভিড় হাওড়া ব্রিজ পারাপার তার আর বিন্দুমাত্র আজকে নেই, গাড়ি একটাও সব বন্ধ, এপার ওপার পুরো বন্ধ। দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের কী পরিণতি, হাজার হাজার মানুষ যাচ্ছে এই মুহূর্তে, যারা ট্রেন ধরবে, যাদের দূরপাল্লা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছেন মানুষ, হ্যাঁ খুব পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি করে দিয়েছে, সারা কলকাতা স্তব্ধ হয়ে গেছে সমস্ত দিকে। হ্যাঁ দূরে হাজার হাজার মানুষ এগোচ্ছে, হাজার হাজার মানুষ। কার্যত বন্ধের চেহারা নিয়েছে সারা কলকাতা, গঙ্গা নদী, মানুষ এতটা পেরিয়ে যাচ্ছেন। আমি ওদিকে দেখাবো কলকাতা পুলিশের প্রস্তুতি, এটা দেখালাম হাওড়া পুলিশের প্রস্তুতি, আবার দেখাবো কলকাতা পুলিশের প্রস্তুতি। হাওড়া ব্রিজ এই মুহূর্তে যা অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখাচ্ছি কলকাতা পুলিশের প্রস্তুতি, জেসিপি দিয়ে আসছে, পেলোডার নিয়ে আসছে, পেলোডার দিয়ে পেলোডার জল কামান, অ্যাম্বুলেন্স, প্রচুর পরিমাণে র্যাপের বাহিনী, কিচ্ছু বাদ দিয়েই কলকাতা পুলিশের প্রস্তুতির কোনো দিক থেকে ত্রুটি দেখেনি। সামান্যতম মানুষ যারা নবান্ন অভিযানের দিকে মুভমেন্ট করতে পারে, যদিও প্রস্তুতির প্রোগ্রামের টাইম এখনও অনেক দেরি আছে, দুপুর একটায় কল দিয়েছে ছাত্রদের সমাবেশ নবান্ন অভিযান, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন ব্রিজের বিভিন্ন জায়গায়। আমি দেখতে পাচ্ছি চারিদিকে র্যাপিড অ্যাকশন ফোর্সের গাড়ি, স্পেশাল ফোর্স, জল কামান, ফায়ার ব্রিগেডের গাড়ি, হ্যাঁ হাজার হাজার কলকাতা পুলিশের সমস্ত আধিকারিক, কলকাতা পুলিশের সিপি অলরেডি টহলে নেমেছেন, কিচ্ছু বাকি রাখছেন না। আশা করি মানে
যা যুদ্ধের প্রস্তুতি এই মুহূর্তে, মানে সারা কলকাতা দেখে মনে হচ্ছে যেন একটা যুদ্ধের প্রস্তুতিতে তারা নেমেছে। হাজার হাজার মানুষ পথচারী, যারা অফিস যাবে তারা ঠিকমতো গাড়িও পাচ্ছেন না এই মুহূর্তে। টোটাল হাওড়াগুড়ি যে গাড়ি বন্ধ, যাতায়াতের পথ পুরো বন্ধ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। র্যাপিড অ্যাকশান ফোর্স, স্পেশাল ফোর্স সব আছে, জল কামান, সব জল কামান সব রেডি প্রস্তুতি। হাওড়া ব্রিজে হাজার মানুষ আসছেন এই মুহূর্তে, টোটাল হাওড়া ব্রিজ দিয়ে দেখতে পাচ্ছেন। মানুষের দুর্ভোগের শেষ নেই, কর্মস্থলে যাওয়ার জন্য তাদের যে আনাগোনা, ফায়ার কর্মীরা দাঁড়িয়ে আছে, তারাও রেডি সমস্ত দিক থেকে। মুহূর্তে কলকাতা পুলিশের বাহিনী সব রেডি হচ্ছে আস্তে আস্তে, প্রস্তুতির মুখে সব কিছু চলছে, ব্রিফিং চলছে, টহল। মহিলা ফোর্স, মহিলা বাহিনী, প্রচুর র্যাপিড অ্যাকশান ফোর্স এই মুহূর্তে। সারা ব্রিজ, সারা হাওড়া ব্রিজ এই মুহূর্তে ভরে গেছে ফোর্সে, ফোর্স দেখলে বুঝতে পারছেন। আধিকারিক, ডেপুটি কমিশনার, কমিশনার, পুলিশের সমস্ত আধিকারিক এই মুহূর্তে হাওড়া ব্রিজে ভর্তি। প্রস্তুতি পর্ব প্রায় শেষের মুখে চলছে প্রস্তুতি। আছেন আধিকারিকরা, গ্যাস রেডি, জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা সরকার, ডিরেকশন দিচ্ছেন এই মুহূর্তে কীভাবে কী করতে হবে। সারা কলকাতা যেন একটা মহানগরী যুদ্ধের পরিস্থিতি নিয়েছেন। ব্যারিকেড দেওয়া চলছে, এই ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসে ছাত্রলীগের পক্ষে কতটা সম্ভব জানি না, এখনো চলছে। চলছে পুলিশের কিভাবে যুদ্ধের প্রস্তুতি চলছে দেখুন, চলছে মাইকিং। আমি
হাজার হাজার মানুষ যারা এই মুহূর্তে কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, দেখুন টোটাল হাওড়া ব্রিজ এই মুহূর্তে মানুষে মানুষ, মাথা গিজগিজ করছে। যেখানে গাড়ি থাকার কথা মানুষ পায়ে হেঁটে টোটাল হাওড়া ব্রিজ এই মুহূর্তে পারাপার করছেন। হাওড়া থেকে শিয়াল, হাওড়া থেকে কলকাতা, কলকাতা থেকে হাওড়া, আছে পুলিশ বাহিনী, পুলিশের আধিকারিক, সমস্ত কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চলছে ব্যারিকেড, যুদ্ধের পরিস্থিতি। এটা হচ্ছে কলকাতার দিকে, মানে বড়বাজার থেকে হাওড়া হয়ে যে রাস্তাটা হাওড়ায় ঢুকছে সেই মুখটায় এই মুহূর্তে হাওড়া ব্রিজের একদম ওঠার মুখে সমস্ত দিক থেকে রেডি হয়ে রয়েছে প্রশাসন। চলছে ব্রিফিং, প্রস্তুতি রেডি এই মুহূর্তে। মানে কলকাতা যেন একদম মহানগরী যুদ্ধে পরিণত হয়েছে আর কি, যুদ্ধের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। হাজার হাজার মানুষ চলতে আসছে এই মুহূর্তে।